এখানে আমি 1/4 কাপ কালিজিরা চাল নিয়ে নিয়েছি। কালিজিরা চালের ফিরনি সবচেয়ে মজা হয়, কারণ পোলাও পোলাও একটা গন্ধ বের হয়। চালটাকে আমি ভালো মতো ধুয়ে 15-20 মিনিট ভিজিয়ে রাখবো, রেখে হালকা একটু ব্লেন্ড করে নিব। আজকের আমার শাহি ফিরনির জন্য আমি নিয়ে নিচ্ছি ননিযুক্ত 3 কাপ গরুর দুধ। এখন আমি যেটা করব, দুধটাকে মিডিয়াম আঁচে দিয়ে ভালো করে দুধটা ফুটাবো। এটা কিন্তু ঘন করার কোনো দরকার নাই, জাস্ট আমি একটা বলক তুলে ভালো করে ফুটিয়ে নিব। দুধটা যখন এরকম গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব এর মধ্যে গরম মশলা, 3টা দারচিনি, 3টা এলাচ আর 2টা তেজপাতা। এই গরম মশলাটা ফিরনিতে নিয়ে আসবে এক অসাধারণ এক ফ্লেভার। দুধটা যখন এরকম হালকা ফুটে উঠবে তখন আমি দিয়ে দিব এটার মধ্যে চাল। চালটাকে আমি এরকম একটা গ্রাইন্ডারে হালকা ভেঙে বা ব্লেন্ড করে নিয়েছি। তোমাদের যদি এরকম গ্রাইন্ডার না থাকে তাহলে শিলপাটাতেও একটু বেটে নিতে পারো, তাহলে ফিরনিটা খুব মজা হয় খেতে। আর একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, চালটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা নাড়তে হবে, না হলে চালটা গরম দুধে যাওয়া মাত্র এটা দলা পেকে যাবে। এখন চুলার জালটা হাই থেকে একদম মিডিয়াম লোতে দিয়ে দিতে হবে, না হলে কিন্তু খুব সহজে দুধ ও চাল তলায় লেগে যাবে। আর তোমরা যদি দেখো এইরকম ডলা অলরেডি পেকে গেছে, তাহলে আলাদা একটা চামচের সাহায্যে এরকম একটু ডলা দিয়ে নিবা, দেখবা ডলাটা ভেঙে গেছে। ডলা বা লাম্পসটা থাকলে কিন্তু মুখে পড়লে মজা লাগবে না খেতে। চালটা যখন একদম ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে, মানে তোমরা এরকম হাত দিয়ে দেখবা একদম যখন সিদ্ধ হয়ে আসবে, তখন যেটা করবা, যত গরম মশলাগুলো দিয়েছিলাম সেইগুলো সব আমি সরিয়ে ফেলবো। তাহলে খাওয়ার সময় কারো মুখে যেন আর এই গরম মশলা পড়ে টেস্টটা নষ্ট না হয়। এখন আমি দিব সেই 2টা ইনগ্রিডিয়েন্টস যেটা দিলে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দুধ জাল দিয়ে ঘন করার কষ্টটা আর করা লাগে না। এখানে আমি নিয়ে নিয়েছি 1/3 কাপ হুইপড ক্রিম। হুইপড ক্রিমটা দিলে যা হবে, ফিরনিতে একটা একদম শাহি শাহি ভাব আসবে আর ক্রিমি হবে, খুব মজা হবে খেতে, আর দুধটাকেও অনেকক্ষণ জাল দেওয়ার কষ্টটা থাকবে না। ফিরনিটাকে আরও মজা করার জন্য যেটা আমি দিব, এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। আমি আমার ফিরনিতে কোনো রকম চিনি দিচ্ছি না, শুধুমাত্র এই কনডেন্স মিল্কই দিচ্ছি। কনডেন্স মিল্কটা দিলে যেটা হবে, ফিরনিটা সুন্দর একটা ঘন ক্রিমি একটা ভাব আসবে আর চিনির কাজটাও কিন্তু এখানেই হয়ে যাবে। তো আমি এটার মধ্যে আর এক্সট্রা কোনো চিনি দিচ্ছি না, 1/2 কাপ কনডেন্স মিল্ক এই পরিমাণ ফিরনির জন্যেই এনাফ। তোমাদের যদি মনে হয় কনডেন্স মিল্ক দেওয়ার পরও তোমাদের মিষ্টি কম লাগছে, তাহলে তোমরা তোমাদের টেস্ট মতো আর একটু চিনি অ্যাড করে নিতে পারো। আমাদের কাছে এই মিষ্টিটাই যথেষ্ট মনে হয়। আমি 2-3 মিনিট আবারও একটু ভালো মতো জাল দিয়ে সব কিছু মিক্স করে নিব, তারপরে এটার মধ্যে দিব ঘি আর কেওড়ার জল। এখন আমি যেটা দিয়ে দিব, 1 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটা যে কোনো কিছুতে দিলে তোমরা সবাই জানো যে কীরকম একটা মজার ফ্লেভার হয়, এটা তোমরা স্কিপও করতে পারো, তবে আমি রেকমেন্ড করব 1 টিস্পুন ঘি দিয়ে দিবা। আর সবচেয়ে শেষে দিবা কেওড়ার জল। এটা একদমই অপশনাল, বাট তোমরা যদি কেওড়ার জল একটু 3-4 ফোঁটা দিয়ে দাও, তাহলে সবাই জানো যে শাহি কিছু রান্নাতে কেওড়ার জল অতুলনীয়। হয়ে গেল আমার বিয়ে বাড়ির স্টাইলে শাহি ফিরনি। তোমরা যে পাত্রে তুলতে চাও সে পাত্রে গরম অবস্থাতেই সার্ভ করে দিবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা দেখতে আর সুন্দর লাগবে না। যার যেরকম পছন্দ বাদাম বা কিসমিস দিয়ে তোমাদের নিজেদের ফিরনিটা সাজিয়ে নিতে পারো।
ফিঙনি এরকম মাটির পাত্রে ঢাললে আর সাজালে যত সুন্দর দেখায় তা কিন্তু কাচের পাত্রে দেখায় না। আমার রেসিপির মতো যদি তোমরা বানাও অবশ্যই আমাকে জানাবে এবং আমার ফেসবুক গ্রুপে তোমরা তোমাদের ছবি পোস্ট করতে পারো। আজকের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর বেল আইকনে একটা প্রেস দিবে।